আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের ব্যথাজনিত, বিভিন্ন প্যারালাইজজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের সেবা দিয়ে আসছেন। অনেকের কাছে আসলে এই নামটি একটি স্বপ্ন, ডিপিআরসি হসপিটাল অনেক বড় একটি স্বপ্নের জায়গা। অনেক মানুষকে স্বপ্ন যেমন দেখতে শিখিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করারও প্রয়াস জুগিয়েছে। বিভিন্ন ধরনের মানুষ, যারা অসংখ্য পেশেন্ট আছেন দীর্ঘদিন যাবৎ, যারা ব্যথা এবং প্যারালাইজজনিত সমস্যায় ভুগেছেন, একরকম প্রায় জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন, সেই সকল মানুষ এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের হাত ধরে, তার স্যারের অক্লান্ত পরিশ্রমে, তার সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আমরা কেন শুধু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলব, এরকম আরও বেশ কিছু ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা বর্তমানে পুরো বাংলাদেশ জুড়ে আছেন এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন এই ধরনের, এবং অসংখ্য রোগী তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে তারা সুস্থ হয়ে উঠছেন, ভালো হয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সুস্থ স্বাভাবিক মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা জীবনযাপন করছেন এবং দেশের উন্নয়নে তারা অবদান রেখে চলেছেন। দর্শক, আমরা চাইব আমাদের প্রতিটা মা বাবা ভাই বোন যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, তারা যাতে অচিরেই এই ধরনের চিকিৎসাগুলো এবং সঠিক চিকিৎসাটা নিয়ে তারা যাতে সুস্থ হয়ে ওঠেন, ব্যথামুক্ত একটি জীবন তারা উপভোগ করতে পারেন। এই পৃথিবীতে আমাদের ব্যথার জন্য জন্ম হয়নি, এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে অনেক কিছু করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু এইভাবে পড়ে থাকার জন্য। আল্লাহ যেরকম আমাদেরকে বিভিন্ন রোগ দিয়েছেন, ঠিক তেমনি প্রতিটা রোগ জন্য আল্লাহ আলাদা আলাদা করে আমাদেরকে চিকিৎসাও আল্লাহ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে সেটা খুঁজে নিতে হবে। দর্শক, আমাদের সাথে এখানে সেটে আজকে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন। ওনার PLID ছিল এবং এই ব্যথা প্রথমে অল্প একটু দিয়ে শুরু হয়, বাট একটা সময় পুরো জীবনটাকে প্রায় শেষ করে দিয়েছিল, সম্পূর্ণ অচল হয়ে গিয়েছিলেন উনি। প্রায় স্বাভাবিক যে জীবন সেটা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, বাট আলোর মুখ উনি দেখেছেন, কখনো হাল ছাড়েননি, আজকে সুস্থ আছেন, ভালো আছেন। এই বিষয়টাই উনি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছেন, শেয়ার করার জন্য এসেছেন ওনার জীবনের সেই গল্পগুলো, সেই কষ্টের স্মৃতিগুলো। দর্শক, আসুন একটু ওনার সাথে পরিচিত হই প্রথমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা একটু বলেন আমাদের। আমার নাম সাইফুন্নাহার। সাইফুন্নাহার, জি। বাড়ি কোথায় আপনার? ফেনী দাগনভূঞাতে। খুব সুন্দর একটি এবং খুব নাম করা একটি জায়গা বাংলাদেশের। আচ্ছা, আপনি তো একজন গৃহিণী। জি। কয় সন্তান আপনার? আমার দুই সন্তান। দুই সন্তান, বড় হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, বড় হয়েছে, ছেলে বিদেশ থাকে। আলহামদুলিল্লাহ। মেয়েটা পড়ে, এখন পড়াশোনা করছে। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার আন্ডারে থেকে এই DPRC হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন। এই এত দূর থেকে স্যারের কাছে এসেছিলেন, কেন এসেছিলেন, কি সমস্যা ছিল আপনার? ওনার টিভিতে ওনার উপস্থাপনা দেখছি, আর আমার ছোট ভাই একজন ওনার কাছ থেকে চিকিৎসা হয়ে গেছে। আচ্ছা, এই উপকার পাইছে, এই জন্য রাত ধরে আমি এখানে আসছি। আচ্ছা, কি হয়েছিল আপনার? আমার মেরুদণ্ডে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা। ইনশাআল্লাহ রহমতে আমি উপকার পাইছি, আলহামদুলিল্লাহ। এই যে ব্যথা বললেন, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, জি, কত বছর থেকে ব্যথাটা? কাজকান্দি দীর্ঘ ৬ বছর। তার আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, বাসার সব কাজকর্ম আপনি একাই সামলাতেন, সংসারের কাজ আমি একাই সামলাতাম, পুরো সংসার আপনি, এই দুই সন্তানকে আপনি নিজেই লালন পালন করেছেন, সবকিছু আপনি করেছেন, সংসারের সব দিকে আপনার দৃষ্টি ছিল, সবকিছু আপনি করতে পারতেন। অকেজো হয়ে গেছিলাম আর কি। হয়েছিল যখন প্রথম ব্যথা শুরু হয়, হাঁটুতে নাকি কোমরে ব্যথা শুরু হয়? প্রথম আমার হাঁটুতে ব্যথা শুরু হয়, হাঁটু থেকে। মানে একদিন হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার হাঁটুতে, হাঁটতে গেলে বা বসে থাকলে ব্যথা হচ্ছে, বসা থেকে উঠতে গেলে ব্যথা হচ্ছে, এর আগে এই ধরনের কোনো ব্যথা ছিল না? আচ্ছা, যখন হাঁটুতে ব্যথা শুরু হয়, কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন? আমি গ্রাম্য ডাক্তার, অনেক ডাক্তার দেখাইছি, তারপর কি বলেছিল তারা, গ্রাম্য ডাক্তাররা? ওরা বলছে হাঁটুতে হাঁট ক্ষয় হয়েছে, ভালো করতে পারবে। এক ডাক্তারের কাছে দীর্ঘ ৫-৬ মাস পর্যন্ত চিকিৎসা নিয়েছি কোর্স হিসাবে, কোনো ফল পাইনি। আচ্ছা, ঢাকা আসলাম, এখানেও কোনো উপকার হয়নি। সিটং গেলাম দুইবার,
ওখানে কোনো ফল পাইনি। বড়জন দেখছেন ধীরে ধীরে আরো খারাপের দিকে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তো সিটাং গেছি ডাক্তার সমীরুল ইসলাম, হেতন তোমার আগে সে করোনায় ও বলছে ভারত যায় হাঁটু অপারেশন করা। উনি আপনাকে সাজেস্ট করেছেন ইন্ডিয়াতে গিয়ে হাঁটুর অপারেশন করার জন্য। তো এখানে দেখলাম ডাক্তার শফিউল্লাহ সাহেব টিভিতে উপস্থাপনা করছেন, উনি বিনা অপারেশনে চিকিৎসা করেন, তাই এত দূর থেকে এখানে আসলাম। আচ্ছা, যখন প্রথম হাঁটু ব্যথা শুরু হয়, বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, একটা সময় সেই ব্যথাটা কি কোমরের দিকে রেফার হলো, কোমরে ব্যথা শুরু হলো? কোমরের হাট খয়েছে, কোমরের হাট ফাঁক হয়েছে। আচ্ছা, তখন কি হতো, উঠতে বসতে গেলে প্রচণ্ড ব্যথা হতো? প্রচণ্ড ব্যথা হতো, এবং এক এক সময় আমি উঠতে পারতাম না। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, একদম বিছানায় পড়ে গিয়েছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না, ওয়াশরুমে যেতে পারতাম না, মানে বাথরুমে যে নিজে উঠে যাবেন সেই শক্তি আপনার ছিল না, কাউকে ধরে না, ধরে যাওয়ার অবস্থা আমার থাকত। তখন আপনার ওই বাথরুমের পাশে হয়তো ছোট কমোড রেখে, যেটা অনেকেই করেন, সেরকমটা আপনি করতেন, কমোডটা ঘরে রাখতেন। নিজের গোসল তো তাহলে আর নিজে গিয়ে আর কখনো করা সম্ভব হয়নি। তো যখন ধীরে ধীরে একটা সময় দেখলেন এই সুস্থ মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, যে কোনো প্রয়োজনে পরিবারের মানুষদেরকে ডাকতে হচ্ছে, প্রায় পঙ্গুর মতো হয়ে যাচ্ছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না, কি মনে হইতো ওই সময়টায়? ওই সময় আমার তো আমি দুনিয়া থেকে একটা অকেজন তাকাচ্ছে, নাকা তাকা ভালোটা, নিজেকে একটা অবাঞ্ছিত মানুষ মনে হইতো, যে পরিবারের জন্য আমি একটা বোঝা। একটা সময় যে মানুষটা ছিলেন পরিবারের সবচেয়ে দরকারি মানুষ, সেই মানুষটা একটা সময় হয়ে গেলেন পরিবারের একটা বোঝা। হয়তো পরিবারের সদস্যরা আপনাকে কিছু বলছে না, কিন্তু নিজের কাছে খারাপ লাগছে, বারবার ডাকতেছি, যে কোনো প্রয়োজনে ডাকতেছি, বাথরুমে যাওয়ার জন্য, খাওয়ার জন্য, উঠানা মতো করতে পারতাম না, নিজের মাথায় যে একটু তেল দিমো, এক গ্লাস পানি ঢালি খামো, ওই ধরনের ক্ষমতার সময় ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। অবাক লাগতো না যে আমার কী হলো হঠাৎ করে। আশপাশের মানুষও অনেক আছেন যারা অনেক ধরনের কথা বলতো, অনেকে বলে যে অভিশাপ, কেউ বলে যে এটা হয়েছে, বলতো, এগুলো তো গ্রামীণ মানুষের কথা। এটা কষ্টটা তখন আরও অনেক বেশি বেড়ে যেত। আমার জীবনে আমি কোনোদিন গাছ বিনা দরকারে কোনোদিন একটা গাছের পাতা আমি চিনি নাই। তো এটা কি আল্লাহর হুকুম না কি তা তো জানি না, কেউ বলে তাবিজ করে না, কি তাবিজ করছে, কেউ একজনে এক এক কথা বলে। আচ্ছা, তো যখন আপনাকে অপারেশনের কথা বলেছিল, হার্ট অপারেশনের কথা, তো কেন করলেন না হার্ট অপারেশনটা? করিল, এটা আরও কিছু কিছু প্রমাণ আছে, হাঁটুর অপারেশন ভালো লাইক করলে হয়তো খারাপ হয়ে যায়, সাকসেসফুল হয় না অনেক ক্ষেত্রে, বরঞ্চ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। মনের ভিতরে তো একটা আশা ছিল যে কোথাও না কোথাও হয়তো চিকিৎসা করব, এটা খেয়াল আছিল আর কি, মনে আশা ছিল। তো সেই অনুযায়ী আপনারা, আপনি জানেন যে আপনার একজন ভাই যিনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন, উনি এখন কেমন আছেন? উনি পুরোপুরি সুস্থ, মাশাআল্লাহ। স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়ে উনি এখন ভালো আছেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ট্রিটমেন্ট নিয়ে ভালো হওয়ার কারণে তো ওর ছোট ভাই বোনকে বলছে, বোন আমার সাথে চলো, আমি ডাক্তার কাছে নিয়ে যাবো তোমার চলো। আচ্ছা, ডাক্তারটা বহুত ভালো ডাক্তার, এই কাজে ডাক্তারটা উনি এখন কর। আচ্ছা, তো সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন, নিজেও দেখলাম স্যারের উপস্থাপনা, আরো আরো অন্য অন্য রুগীগুলো স্যারের সাথে দেখলাম। আর ওই একদিন স্যারে মামাতো ভাইকে বললাম, হুমায়ুন তুমি কোন ডাক্তারের কথা বলছো? আমার কাকু শফিউল্লাহ প্রধানের কথা। তো আমরা তো যেটা যার কাছে যেতাম বলছি ডাক্তার, তো তাই দেখলাম উনি, তো চলো আমাকে নিয়ে চলো। তো এখানে আসলাম আর কি ডিসেম্বর মাসে। আচ্ছা, তো সেই অনুযায়ী প্রথম যেদিন স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখেন এবং স্যার কি বলেছিলেন মনে আছে আপনার? স্যার বলছে যে কি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আপনাকে সুস্থ করবে, একটা ভরসা দিলেন এবং সেই ভরসা অনুযায়ী ভর্তি হয়ে গেল, আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এক মাস একদিন। সেই প্রথম দিন নিজে হাঁটতে না পারা, কারো সাহায্য নিয়ে হাঁটা, কাউকে যে কোনো এক গ্লাস পানির জন্য মানুষকে ডাকতে হতো, আর আজকে কেমন আছেন আপনি? কিছুক্ষণ আগেই আমি দেখলাম আপনাকে, আপনি আমার কাছে এসেছেন, আপনি সম্পূর্ণ হেঁটে হেঁটে এসেছেন কারো সাহায্য ছাড়া, সম্পূর্ণ সাবলীল গতিতে, সাবলীলভাবে একজন সুস্থ মানুষের মতো আপনি হেঁটে এসেছেন। এখন কি আর আপনাকে পানির জন্য কাউকে ডাকতে হয়? না, একা ওয়াশরুমে যেতে পারেন আপনি? ইনশাআল্লাহ। তার মানে এত দূর থেকে এত কষ্ট করে আসা, সেটা কি সার্থক হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করছে, আলহামদুলিল্লাহ। দর্শক,
শুনলেন আমাদের এই মহিষী নারী, উনি ইসলাম প্রচার করেন, ইসলামের বিভিন্ন জায়গায় উনি দাওয়াত দেন, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় উনি দাওয়াত দেন, এবং একটা সময় উনি নিজে যখন অসুস্থ হয়ে পড়েন উনি আর সেই কাজগুলো উনি আর করতে পারতেন না। বাট এখন আমরা আশা করব উনি যেহেতু সুস্থ হয়েছেন আল্লাহর রহমতে, উনি আবারও সেই কাজগুলো করবেন, আবারও সেই সোশ্যাল ওয়ার্কগুলো করবেন, সংসারের যে ফিরে যাবেন এবং সংসারের পরিবারের সদস্যদের জন্য সব কিছু করবেন, নিজের জন্য সব কিছু এখন উনি করতে পারবেন নিজের হাতে। এর থেকে বড় আপনি আর কি আছে? দর্শক, এই পুরো সময়টাতে যে মানুষগুলো সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি সাপোর্ট দরকার পরিবারের সদস্যদের, ওনার হাজব্যান্ড এখানে আমাদের সাথে ছিলেন পুরো সময়টাতে, ওনার ছেলেও ছিলেন এবং আসুন দর্শক একটু ওনার সাথে একটু কথা বলি, কি অবস্থায় নিয়ে এসেছিলেন এবং আজকে কি অবস্থায় উনি নিয়ে যাচ্ছেন এবং ওনার মনের অনুভূতিটা আজকে কেমন, এই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নামটা একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ ওবাইদুল হক। ওবাইদুল হক, হ্যাঁ স্যার। হচ্ছে আপনার সহধর্মিনী যেটা বলেছেন গত পাঁচ ছয় বছর থেকে, পাঁচ ছয় বছর পর্যন্ত হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, বহুদিন কষ্ট করতেছে, বহুত ডাক্তার দেখাইয়েছে, বহু জায়গা গিয়েছে, অনেক রাত গিয়েছে না ঘুমিয়ে, হ্যাঁ কোনো ওষুধ খাইছি, কিছু ব্যথা কমছে আর কমে না, এরকম খাইতে খাইতে। ওই সময়টা কেমন মনে হইতো? ওই সময়টা তো তার মানে যে ব্যক্তি সবসময় নমাজ দাঁড়াইয়া বসিয়া নমাজ পড়তো, সেই ব্যক্তি নমাজ যখন দাঁড়াই পড়তে পড়তেছে না, বসি বসে পড়তে পারতেছে না, এই চেয়ারে বসে বসে নমাজ পড়তো ইশারা ইশারা। তো সেই জন্য আমরা দেখতেও তো অনেক খারাপ লাগতো, কিছু করতে পারছেন না, খারাপ খরচ করছেন, ডক্টর দেখাচ্ছেন, খারাপ পাকাতে পারতো না, হাঁটতে পারতো না, বাথরুম যেতে পারতো না, টাকা পয়সা বহুত খরচা করার পরেও কোনো আফসোস লাগতেছে। তো শেষ পরে যাই হোক আল্লাহর রহমতে ওর একটা ছোটো ভাই এখানে ডাক্তার শফিউল্লাহ সাহেবের কাছে চিকিৎসা করার পরে আমাদেরকে বলছে, ওর বোনকে ভাই যখন বোনকে দেখছে, বোনকে বললো আপনি আমি যার কাছে চিকিৎসা করছি উনি কাছে চলেন, উনি ডাক্তার শফিউল্লাহ। তো আমরা বলি ডাক্তার শফিউল্লাহকে সাহেবকে তো আমরা তো সবসময় টিভিতে শুক্রবারে দেখি সকালে, সেই ডাক্তার নাকি কথা, হ্যাঁ সেই ডাক্তার। তো যাইতে হইবে কেমনে, বলতেছে আমি সাথে নিয়ে যাবো অসুবিধা। তো আমাদেরকে সাথে নিয়ে আসছে, আল্লাহ রহমতে আমরা আগের থেকে ভালো হয়ে গেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে, উনি উসিলে আমাদের, এখন আল্লাহ দিলে আমাদেরকে এখন আর বলতেছে বাড়ি যাইয়া কিছু ব্যায়াম করার জন্য বলছে, খাওয়া দাওয়া মানে কন্ট্রোল করতে করছে আর চলাচলে নিয়মকানুন আমাদেরকে দেখাই দিয়েছে। আর এই ব্যাপারে আমরা আলাদা ডাক্তার শফিউল্লাহ সাহেব থেকে আজকে থেকে আমরা বিদায় নিতেছি, আবার যদি কোনো অসুবিধা হয় বলছি আমার সাথে ফোনে যোগাযোগ করিও, অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস দর্শক শুনলেন এতক্ষণ খুশি সংবাদ, সুস্থ আজকে, আজকে আমি সুস্থ, এতদিন অসুস্থ ছিলাম। দর্শক এইটা বলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার, সুস্থ হওয়াটা শুধুমাত্র নিজের উপর নির্ভর করছে। আগে শুধু আপনি একটু সদিচ্ছা দেখান, আপনি ইচ্ছা পোষণ করুন, হ্যাঁ আমি সুস্থ হতে চাই, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। শুধু মনে আত্মবিশ্বাস রাখতে হবে, মনে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি ভালো হব, সুস্থ হব। দর্শক এত দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, পুরো পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ আসতেছেন এবং সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। তারা যদি পারে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন নয়, অবশ্যই আপনিও পারবেন, শুধু চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই।
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।